ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হলেও আবারও দরপতন, আতঙ্কে বিনিয়োগকারীরা। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে দেশ এগিয়ে গেলেও চ্যালেঞ্জে সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য, বলছেন বিশ্লেষকরা। কর্মমুখী শিক্ষা ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ। সুনামগঞ্জের হাওড় অঞ্চলে গড়ে ওঠেনি বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি না হলে বেকারত্ব বাড়ার আশঙ্কা। বরগুনার বিষখালী নদী পাড়ে সংরক্ষিত বন ধ্বংসের মহোৎসব, গাছ ও মাটি কেটে ব্যবহার হচ্ছে ইটভাটায়, নির্বাক বন বিভাগ। এবং সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে এখন থেকে বাধ্যতামূলক করা হচ্ছে চারিত্রিক সনদ, সার্টিফিকেট পেতে পুলিশ স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভিড়।